নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আমি এই চ্যাপ্টারের উপর কিছু ভিডিও আমি পূর্বেই এই চ্যানেলে আপলোড করেছি আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো টাইপ সেভেন এবং এই টাইপ সেভেনের অঙ্ক করার সময় তোমাদের মনে হতে পারে স্যার আপনি প্রত্যেকটা টাইপের জন্য কিছু স্পেশাল তথ্য দিয়েছিলেন আপনি প্রত্যেকটা টাইপ শেখানোর সময় কিছু টেকনিক বলেছিলেন বলেছিলেন চেনার উপায় কি। কেমন করে চিনব সেটি টাইপ ওয়ান বা সেটি টাইপ টু বা টাইপ থ্রি আপনি অনেক রকম টেকনিক বলেছিলেন কখনো বৃষ্টি মেথড কখনো পিচকারি মেথড কখনো তিন ঘুষি মেরে উল্টে দাও কখনো বা আবার দেখেছিলাম ছাতা ইউজ করতাম তাই না বৃষ্টি আটকানোর জন্য তো এই রকম যে ছোট ছোটো কিওয়ার্ডগুলো আমরা এই চ্যাপ্টারের সমাধানের জন্য ইউজ করতাম তো স্যার নিশ্চয় আপনি এই টাইপ সেভেন এর জন্য নিশ্চয়ই কোনো না কোনো টেকনিক আপনি বেঁধেছেন আপনি নিশ্চয় কোনো থট অ্যাপ্লাই করার টেকনিক শেখাবেন যাতে আমরাও চিনতে পারি যে এই চ্যাপ্টারের এই টপিকের যে অঙ্ক তা এই অঙ্কগুলোই এমন কিছু স্পেশাল তথ্য থাকবে তার মধ্যে যেন দেখেই বুঝতে পারি টাইপ সেভেনের অঙ্ক তো স্যার কী সেই তথ্য তাহলে তার জন্য আমি নাম দিয়েছি কি চেনার উপায় দেখো তাহলে টাইপ সেভেনের অঙ্ক চেনার উপায় কি। অঙ্কগুলো চেনার উপায় হচ্ছে তোমরা বড় বড় চোখ করে তাকাবে আর দেখবে যে অঙ্কটির মধ্যে অঙ্কটির মধ্যে এবি বিসি সি এই যে তথ্য এই গুরুত্বপূর্ণ তথ্য আছে কি না মানে অঙ্কের মধ্যে যদি এক্স ওয়াই জেডের মাধ্যমে থাকে তাহলে এক্স ওয়াই ওয়াই জেড এক্স যদি পি আরের মধ্যে থাকে পি কিউ আর পি মানে এরকম তথ্য যদি থাকে না তাহলে ভেবে নেবে যে এই ব্যাটা কিন্তু এই টেকনিকের অঙ্কে পড়ে গেল যেমন ধরো আমি যদি বলি স্যার এই অঙ্কটা কি হবে অবশ্যই হবে কারণ দেখো এই অঙ্কটার মধ্যে এবি বিসি এবং সিএ আমি দেখতে পেয়েছি ওই কারণেই আমি এই অঙ্কটাকে স্থান দিয়েছি টাইপ সেভেনে এখন তোমরা তো বুঝতে পারলে স্যার আপনি টাইপের নাম দিয়েছে সেভেন ভালো কথা স্যার খুব সুন্দরভাবে আপনি বলেও দিলেন যে অঙ্কের মধ্যে এবি বি সিএ দেখতে পেলেই এই টাইপের অঙ্ক হবে স্যার বুঝতে পারলাম কিন্তু স্যার আমি এটা বুঝতে পারছি না এটাকে তো এগুলো টাইপের প্রয়োজনই ছিল না আপনি শুধু এটাকে যদি ট্রান্সপোজ করে দিতেন তাহলেই তো আমি তাহলেই তো আমি ফার্স্ট রু ওয়ান 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 পেয়ে যেতাম আর আপনি তো বলেইছিলেন যে প্রথমটাকে বালিকা বাখরা ভেবে নিতে আর এই এলিমেন্ট আর এই এলিমেন্টকে জিরো করতে স্যার এত সহজে হয়ে যেত দেখো প্রিয় ভাই বোনেরা মানছি অঙ্ক সহজে হয়ে যেত এবং একটা অঙ্ক অনেক রকম টেকনিকে করা যায় কিন্তু কিন্তু কিছু স্পেশাল টেকনিক রয়েছে যে স্পেশাল থট স্পেশাল ট্রিক্স ইউজ করলে দেখবে অঙ্কটি অঙ্কটি অনেক সহজে আরও হয়ে যায় যদি তোমরা এই থট যেটা বলবো ইউজ না করো অনেক অঙ্ক আছে যার ক্যালকুলেশানটা অনেক বড় হয়ে যায় আমরা কি চাই যেন অঙ্কর ক্যালকুলেশান ছোট হোক এবং সুইটেবলভাবে আমরা অঙ্কটি করতে পারি সেই কারণে তোমাদের চেনার টেকনিক শিখালাম এবং অঙ্কটি করার ট্রিক্স শিখিয়ে দিচ্ছি এবার আমরা চলে আসছি এই যে আমরা এবি বি সি সি এ দেখতে পেয়েছি মানে আমরা চিনতে পেরেছি এটা টাইপ সেভেনের অঙ্ক তাহলে এই অঙ্কগুলো করার টেকনিক কি তো প্রিক্সটি খাতায় লিখে নাও টেকনিকটি হল ভিক্ষা দিয়ে কেড়ে নাও ভিক্ষা দিয়ে কেড়ে নাও ক্লিয়ার সাপোজ কি বলো তো এই পেনটা ভিক্ষা দিলাম কাউকে আবার কেড়ে নিলাম ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম এই পেন কাউকে ভিক্ষে দিলাম তারপর আবার কেড়ে নিচ্ছি মানে ভিক্ষা দিয়ে কেড়ে নাও এটাই হচ্ছে টেকনিক এই থট এই ট্রিক্সটি যদি মনে রাখতে পারো না এই চ্যাপ্টারের অঙ্ক হাসতে হাসতে হবে প্লিজ হাসো একবার প্লিজ হাসো যদি না হাসতে পারো অন্তকে একটা কমেন্ট তো করবে যে কেমন বুঝবে লাস্টের দিকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো দেখো এই ট্রিক্সটি হচ্ছে ভিক্ষা দিয়ে কেড়ে নাও এখন প্রশ্ন স্যার এখানে কী ভিক্ষে দেবো তো ভিক্ষে কি দেবে দেখে নাও আচ্ছা এই রোয়ে দেখো বিসি ও কাঁদছে ও বলছে ইস যদি আমার একটা এ থাকতো কত ভালো হতো হয় না অনেক সময় অনেকে বলো না ইস যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো আমার বয়ফ্রেন্ড থাকতো কত ভালো হতো ঠিক একই রকম ও কি বলছে যদি আমার একটা এ থাকতো কত ভালো হতো তাহলে আমি এ বি হয়ে যেতাম ঠিক আছে তো ওকে ভিক্ষা দাও কি এ এবার তুমি যে এ ভিক্ষা দেবে ভিক্ষা দেওয়া মানে কি গুণ করা গুণ করা আর তোমরা জানো যে একটা নির্ণায়কে গুণ করার টেকনিকটা কি কি হয় বলো তো আমরা প্রপার্টিতে শিখেছিলাম গুণ করলে সেই গুণ যে কোনো একটি রো কিংবা যে কোনো একটি কালামের সাথে হয় তাই আমি এই রোকে যখন এ দিয়ে গুণ করছি তো কী হয় বলো তো এ স্কোয়ার এবিসি দেখো আমি এ ভিক্ষা দিলাম কিন্তু বাবা এটা যে অঙ্ক আর অঙ্কে অ্যাডজাস্টটা করতে হবে তুমি হঠাৎ করে এ গুণ করেছো তাই এ দিয়ে তো ভাগ করতেই হবে তাই বাইরে আমরা কী করলাম এ ভাগ করে রাখলাম বুঝতে পেরেছো এরপর এই লাইনটা বলছে সি এ ও বলছে ইস আমার যদি একটা বি থাকতো তার কাঁপিয়ে দিতাম পুরো একদম কিন্তু বি নেই তুই বলো ও তোর বি নেই যা তোর এই ইচ্ছাও পূরণ করলাম ওকে কি করবে বি ভিককে দাও যদি এই লাইনটাকে এই রোটাকে যদি বি ভিককে দাও মানে বি দিয়ে যদি গুণ করো তাহলে ওয়ান ইন্টু বি ইন্টু বি মানে বি স্কোয়ার আর বি ইন্টু সি এ মানে সি তো কী করলাম আমি সেকেন্ড রোয়ের সাথে বি গুণ করলাম কিন্তু আমাদেরকে তো অ্যাডজাস্ট করতে হবে তাই বি দিয়ে ভাগ করলাম একই রকম ওয়েতে আমরা কি করব দেখতে পাচ্ছি এই থার্ড রোতে এবি কান্নাকাটি করছে বলছে বাহ উপরটা এবিসি হয়ে গেল ওয়েও এবিসি হয়ে গেল আর আমি এবি তাহলে ওকে বললাম বাবু তুই চিন্তা করিস না তোর কি দরকার তোর সি দরকার তো যা তোকে আমি সি ভিক্ষে দেব। তাহলে এই রোটাকে সি দিয়ে গুণ করো ওয়ান ইন্টু সি মানে সি সি ইন্টু সি মানে সি স্কোয়ার আর একে গুণ করলে এবিসি তো লক্ষ্য করো আমি কিন্তু সি দিয়ে মাল্টিপ্লাই করলাম আর সি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাকে বাইরে কী করতে হবে অ্যাডজাস্ট করার জন্য সি দিয়ে ভাগ করতে হবে আশা করছি তোমরা ভিক্ষা দেওয়ার ট্রিক্স বুঝে গেছো মানে এই টেকনিকের দুটি অংশ একটা অংশ ভিক্ষা দেওয়া আর একটা অংশ কেড়ে নেওয়া তো এতক্ষণ শুধু ভিক্ষা দেওয়াই হলো ফার্স্ট রোকে এ ভিক্ষা দিলে সেকেন্ড রোকে বি ভিক্ষে দিলে থার্ড রোকে সি ভিক্ষা দিলে কেমন করে দিলে দেখলে যে আমি যদি এই রোকে এ ভিক্ষা দিই তাহলে ওর এ অভাব ছিল অভাবটা মিটে গেল ওর বিয়ের অভাব ছিল অভাবটা মিটে যাবে ওর সি এর অভাব ছিল অভাবটা মিটে যাবে তো এই থডটা অ্যাপ্লাই করে আমরা ভিক্ষাটি দিলাম এবার কি কাজ করলে সেই কাজটি একবার স্যারকে তো বোঝাতে হবে স্যার আমি এই কাজটি করলাম তাই স্যারকে এবার কাজটি বোঝানোর জন্য বলো ও স্যার দেখুন এই যে প্রথম রো দেখতে পাচ্ছে না ওয়ান এ বি সি বাট দেখুন আর ওয়ান এ বি সি নেই দেখুন ফার্স্ট রো আছে না ও পুরো চেঞ্জ জানেন কি করেছি স্যার আমি ওই ফার্স্ট রোকে এ ভিক্ষা দিয়েছিলাম তার মানে স্মল এ ইন টু কি ফার্স্ট রো জানেন স্যার এই যে দেখছেন দেখুন সেকেন্ড রো ওয়ান বি সি এ বাট আর ওই রোটা নেই সেকেন্ড রোর থোবরা পুরো চেঞ্জ মানে আর টু ড্যাশ হয়ে গেছে কি করে আমি এই সেকেন্ড রোয়ের সাথে এই সেকেন্ড এর সাথে আমি বি গুণ করেছি একই রকমভাবে স্যার এই যে দেখছেন না থার্ড রো এই থার্ড রো আর থার্ড রো কিন্তু একই নেই এই থার্ড রো পুরো চেঞ্জ হয়ে গেছে কি করে আমি এই থার্ড রোয়ের সাথে মাল্টিপ্লাই করেছি কি সি তারপর আমি এই নির্ণায়কটি পেয়েছি তাহলে স্যারকে বুঝিয়ে দিলে তো দেখো আমরা কিন্তু এই টেকনিকের একটা থট অ্যাপ্লাই করলাম এর আর যে অংশ আছে কেড়ে নাও এখন প্রশ্ন হচ্ছে কি কারবে দেখো ফার্স্ট কালাম সেকেন্ড কালাম থার্ড কালাম এই তিনটা কালামের মধ্যে এই যে কালামটা দেখছো না এই কালামটার মানে থার্ড কালামটার এবিসি এলিমেন্টটা সবার একই না তাই এবিসি এলিমেন্টটাকে কেড়ে নাও আর যদি এবিসি এলিমেন্টটাকে কেড়ে নাও তাহলে কি পড়ে থাকছে বলো তো অলরেডি ওয়ান বাই এবিসি তো ছিলই কিন্তু তুমি যে এবিসি কেড়ে নিয়েছো আর এবিসি যদি কেড়ে নাও কারণ তোমাদেরকে বলেছিলাম গুণ যদি একটা রো বা কালামের সঙ্গে হয় তাহলে কমন একটা রো বা কালাম থেকে আসবে তাই এখান থেকে এবিসি কমন নিলাম আর এবিসি কমন নিলেই পড়ে কি থাকবে বলো এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে ওয়ান 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 ওকে এবার ও কি চাই জানো ও চাই ইস আমি যদি সামনে থাকতাম না তাহলে অ্যান্সারটা হয়ে যেত এবার ও সামনে আসতে চায় আরে এখানে তো এ এ বি সি বি সি সব কেটে যাবে তাই না ওটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এখন প্রবলেম একে নিয়ে ও ভাবছে আমি সামনে আসব। এবার তোমরা তো জানোই যদি কোনো কালামকে বা কোনো রোগকে যদি ইন্টারচেঞ্জ করতে চাও তাহলে করতে পারবে নির্ণায়ক এর পারমিশন দেয় নির্ণায়ক বলে দিয়েছে ও মিউচুয়াল ট্রান্সফার হতে চাস কর কোনো সমস্যা নেই তখন তখন ও বলছে ঠিক আছে স্যার এক কাজ করি আগে আমরা এই পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করি নিয়ে আমি চলে আসবো তারপর সামনে আসছি তুমি বলো ওকে আই কোনো সমস্যা নেই তাহলে তুমি যখন এই কালামটাকে এখানে নিয়ে আসছো না মানে এ বি সি থাকলো এই কালামটাকে সামনে নিয়ে আসলে ওয়ান 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 আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই যে এরা যে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করলো তার জন্য একটা এক্সট্রা কী আসবে বলো তো মাইনাস তাই এক্সট্রা একটা মাইনাস নিয়ে আসলাম আশা করছি অবধি বুঝতে পেরেছ তাহলে তাহলে আমি এটাকে একটু মিটিয়ে ফেলছি তাহলে এবার লক্ষ্য করো ও চাইছে দূর আমি তো সামনে আসতে চাই তাই আমি আবার ইন্টারচেঞ্জ করে নিই পরস্পরের মধ্যে তো অলরেডি একটা তো মাইনাস ছিলই আর একটা মাইনাস হবে কেন কারণ আবার ইন্টারচেঞ্জ হচ্ছে আর আবার ইন্টারচেঞ্জ হলে আমরা কী লিখতে পারি ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাই তো কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট কী পেলাম ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা দেখো প্রমাণ করে ফেললাম এই নির্ণায়ক সমান এই নির্ণায়কটি আশা করছি বুঝতে পেরেছ তাহলে আমাদের অঙ্কগুলো যে করার যে টেকনিক বা ধরন আমি তো একটা অঙ্কের মাধ্যমে জাস্ট তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম সবে কিন্তু এ যদি সংক্ষিপ্তকরণ করি তাহলে এটাই বলবো আমার প্রিয় ভাই বোনেরা অন্যান্য টপিকের মতন অন্যান্য টাইপের মতন এটাও একটি টাইপ যার নাম দিয়েছি টাইপ সেভেন এই টাইপটা চেনার যে একটা উপায় একটা সিম্পল উপায় সেটা হলো অঙ্কের মধ্যে এবি বিসি সি স্পষ্ট দেখতে পাবে তখন ভাববে এই থটটি অ্যাপ্লাই করলেও অঙ্ক অনেক সহজে হয়ে যাবে যখন চিনেই ফেললাম তাহলে এর ট্রিক্সটা কী কারণ চিনলে তো হবে না তোমাকে অ্যাপ্লাই করার থট সফটওয়্যার মাথায় ফিট করতে হবে তো এটা অ্যাপ্লাই করার টেকনিক হচ্ছে ভিক্ষা দিয়ে কেড়ে নাও এটা তো আমাদের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের ভেতর কি অ্যাকচুয়ালি তথ্যটা লুকিয়ে আছে আমরা ভিক্ষা দেবো একটা করে একটা করে ডিজিট মানে এ বি সি আর কেড়ে নেবো কি এ বি সি ওকে তো এই হচ্ছে আমাদের প্রিক্স অঙ্কটি হলো এটি এবার তোমরা অঙ্কটিকে একবার দেখে নাও তারপর টুকে নাও আশা করছি অঙ্কটি বুঝতে পারবে যদি অঙ্কটি বুঝতে পারো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে লিখে পাঠাবে অঙ্কটি কেমন লাগলো তোমাদের বুঝতে এবার দেখো আমাদের স্টাডি মেটেরিয়ালসের প্রবলেম নাম্বার টু অঙ্কটি দিয়েছে বিস্তৃতি না করে প্রমাণ করো এই নির্ণায়কের ভ্যালু হবে জিরো কি বললাম বিস্তৃতি না করে প্রমাণ করো এই নির্ণায়কের ভ্যালু হবে জিরো এখন এই প্রবলেমটি করবে কিভাবে। এর থট কি এর টেকনিকটা কী প্রথমে দেখো আমি লেফট হ্যান্ড সাইডটাকে আগে তুলে নিচ্ছি তার মানে ইকুয়াল টু জিরোটাকে আমাকে প্রমাণ করতে হবে তাই নিচে লিখে রাখলাম ইকুয়াল জিরো আমাকে এটা সমান জিরো প্রমাণ করতে হবে তো দেখো অঙ্কটা প্রথমে যখন দেখছি না দেখে মনে হলো আরে এটা তো সেলফি মেথড ইউজ হবে তাই না দেখো ওরা নিমন্ত্রিত প্রার্থী এটা হচ্ছে বর এটা হচ্ছে বউ তার মানে ওরা বলছে আমি একবার সেলফি তুলব বরের সাথে মাঝখানে মাইনাসে যে দেয় মাইনাস আমরা একবার সেলফি তুলব বউয়ের সাথে তাহলে আমরা প্রথমে সেলফি মেথড ইউজ করি ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর মাঝখানে মাইনাস আছে তাই মাইনাস এবার ওরা বলছে আমি আর একবার সেল আমরা আরেকবার সেলফি কার সাথে বইয়ের সাথে তার মানে ওয়ান 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 এ বি সি বি সি সি এ এ বি চাক আমরা এটা তো করতে পারলাম তাই এখানে আমরা সেলফি মেথড ইউজ করলাম যেটা প্রপার্টি হিসাবে পূর্বের যে ক্লাসে তোমাদের শিখিয়েছি এরপর আমাদের নেক্সট কাজ কি? এরপর আমাদের নেক্সট কাজ আমাদের চোখ পাক্কা চিনে ফেলেছে আরে তোকে তো দেখছি রে ভাই তোকে দেখছি থাম বাট তোকে তো দেখে আমার কার কথা মনে পড়ে গেল টাইপ সেভেনের কথা কেন আমি তোর মধ্যে বিসি সি এ বি দেখতে পাচ্ছি তার মানে আর কোনো টেনশনই নেই আমি চেনার টেকনিক যখন বুঝে গেছি আমি অঙ্কের করার টেকনিকও কিন্তু পেয়ে গেলাম কি ভিক্ষা দিয়ে কেড়ে নেব তো দেখো এখানে যা ছিল লিখলাম ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাক এবার ওকে বলো যে বাবা তুই তো দেখতে এরকম আর সবচেয়ে বড় কথা কি তোর টেকনিকটা কি ভিক্ষা দিয়ে কেড়ে নেব ফার্স্ট অংশ ভিক্ষা দেব। আর সেকেন্ড অংশ কেড়ে নেব তো প্রথমে কি ভিক্ষা দেব দেখো এক কাজ করি যেহেতু এই রোয়ে বেচারা দেখো এ নাই খুব কান্নাকাটি করছে তাই ওকে এ ভিকা দাও তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার এ বিসি তাই না আর যেহেতু এ ভিক্ষা দিয়েছ তাহলে এ দিয়ে ভাগ করে দাও দেখো সেকেন্ড রোয়ে সেকেন্ড রোয়ে এখানে বেচারার বি নাই বিয়ের অভাব তাই তুমি ওই রোকে ভিক্ষা দাও বি তাহলে কি হচ্ছে বি বি স্কোয়ার ABC আর তুমি যে বি ভিক্ষা দিলে তোমাকে বি দিয়ে ভাগ করতে হবে আর দেখো এই বেচারার কিন্তু সি নেই তাই থার্ড রোয়ের সঙ্গে তুমি সি গুণ করো মানে সি ভিক্ষা দাও তাহলে কি দাঁড়ালো সি সি স্কোয়ার ABC যেহেতু সি গুণ করলে তাই আমাদের নিয়ম অনুযায়ী অ্যাডজাস্ট করার জন্য কি করবে সি দিয়ে ডিভাইড করবে যাক তাহলে আমাদের ভিক্ষা দেওয়া কাজ কমপ্লিট এবার নেক্সট কাজ কি কেড়ে নেওয়ার পালা তো লক্ষ্য করো আমি তো এখানে লিখলাম ওয়ান এ এ স্কোয়ার ওয়ান বি স্কোয়ার ওয়ান সি সি স্কোয়ার লিখলাম কোনো সমস্যা নেই আর মাইনাস দেখো ওয়ান বাই এবিসি তো ছিলই থাকলো কিন্তু এবার ভিক্ষাটা কেড়ে নেওয়ার পালা তো দেখো এই কালাম থেকে না একই এলিমেন্ট আছে সব কী বলো তো এবিসি তাই পুরো এবিসিটাকে কমন নিয়ে নাও আর এবিসি যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে কি। তাহলে পড়ে থাকছে এ এ স্কোয়ার ওয়ান বি বি স্কোয়ার ওয়ান সি সি স্কোয়ার ওয়ান ব্যাস তাহলে আমরা অন্তত পক্ষে এই লাইনটি পেলাম এবার এবার আমি জানি তোমাদের থট ব্রেন এটাই এখন চিন্তা করবে যে স্যার এক কাজ করি না এই ওয়ান 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 এই কালামটাকে যদি আমি প্রথমে নিয়ে আসতে পারি তাহলে কেমন হয় স্যার আরে আর আনো না তাহলে ওয়ান এ এ স্কোয়ার ওয়ান বিবি স্কোয়ার ওয়ান সি সি স্কোয়ার লিখলাম মাইনাস থাকলো এবার লক্ষ্য করো এবি এবিসি তো কেটে যাবে আর ও ভাবছে আমরা এক কাজ করি না একটু ইন্টারচেঞ্জ করে নিই তো তোমরা জানো যদি এদেরকে ইন্টারচেঞ্জ করি না মানে মিউচুয়াল ট্রান্সফার যদি করি তাহলে কী আসবে একটা নেগেটিভ তাই তাই আমি যখন ওদের মিউচুয়াল ট্রান্সফার করছিলাম কেমন করে দেখো এবিসি তো ছিলই ওয়ান 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 আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তখন একটা নেগেটিভ আসবে কিন্তু সেই নেগেটিভ আসলে সামনের যে নেগেটিভ ছিল তাকে কিসে পরিণত করে দেবে পজিটিভে বুঝতে পারলে কী করলাম এই নেগেটিভ অলরেডি ছিল কিন্তু ওরা পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হওয়ার জন্য একটা যে নতুন মাইনাস আসলো বাইরে বেরিয়ে সেই মাইনাসটাকে প্লাস করে দিল এরপর কী করবো ও বলছে স্যার আমি এখানে আসতে চাই যে আর তাহলে ও ওখানে যাবে তাহলে আমরা সেই কাজটি আবার করি তো লিখি ওয়ান 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 এ বি সি এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর লক্ষ্য করো আমি যখনই একে নিয়ে আসছি ফার্স্ট ক্যালামে ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যখনই ইন্টারচেঞ্জ হলো তখন তোমরা বলবে স্যার আর একটা মাইনাস আসবে আর সেই মাইনাসটা বাইরের প্লাসকে কী করে দিল মাইনাস এখন তোমরাই বলো যখন তোমরা এরকম নির্ণায়ক যখন তোমরা এরকম নির্ণায়ক যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম নির্ণায়ক যখন গণনা করতে তখন তুমি রেজাল্ট কি পেতে রেজাল্ট কি পেতে একটা সংখ্যা পেতে সংখ্যা পেতে মানে একটা পার্টিকুলার ডিজিট পেতে তার মানে এখানে আমরা রিয়াল নাম্বার পেতাম তাই না যখন আমরা এরকম অঙ্ক সলভ করতাম ডিজিটওয়ালা ক্যালকুলেশান করলে দেখবে আলটিমেটলি একটা রিয়াল নাম্বার পাচ্ছ তার মানে এটা ভয়ঙ্কর জিনিসটা অ্যাকচুয়ালি সংখ্যা তো দুটো সংখ্যা তো একই হয়ে গেল দেখো এটা এটা নির্ণায়ক তো একই মানে কি এই সংখ্যা এই সংখ্যা তো একই মাঝখানে মাইনাস মানে কি দুটো কেটে যাবে পরস্পর আর কাটলেই অ্যান্সার কি পাবো জিরো আশা করছি বুঝতে পারলে আবার বলছি দেখো মন দিয়ে যখন তোমরা এরকম কোনো নির্ণায়ককে সমাধান করো সলভ করো নিশ্চয়ই আমরা কিছু একটা মান পাই কিছু একটা সংখ্যা পাই তো ধরো এটাকে গণনা করার পর যে সংখ্যাটা পেলাম সাপোজ ধরো টেন আরে বাবা ওটাও তো ওটাই তাই টেন তো টেন থেকে টেন বাদ দিলে কী হয় জিরো হয় সেই কারণেই দুটো নির্ণায়কের যে বিয়োগ ফল সেম নির্ণায়ক অ্যান্সার কী পেলাম জিরো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো যে এই নির্ণায়কের ভ্যালু হবে জিরো কার মাধ্যমে বিস্তৃতি না করে মানে প্রপার্টি ইউজ করে তো দেখো আমরা খুব সহজে এই প্রমাণটি করতে পারলাম অঙ্কটি বুঝতে পেরেছ কি না অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাবে এবং থট কীরকম লাগলো ম্যাজিকটা কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবে এরপর চলে আসছি আমরা পরের প্রবলেম এবারে দেখো আমার প্রিয় ভাই বোনেরা এই প্রবলেমটি যখন আমরা হাঁটছি একই ওয়েতে তাহলে চলো না এই অঙ্কটাকেও আমি একই টেকনিকে সলভ করি স্যার অন্য টেকনিক আরে বাবা ওকে ওকে জিরো করা যে টেকনিক তোমরা তো জানো ট্রাই করবে বাড়িতে তবে আমি অঙ্কটার ধারাটাকে অব্যাহত রাখার জন্য যাতে নিয়মটা একটা রাস্তায় হাঁটে সেই লক্ষ্যে আমি তোমাদের এই অঙ্কটিকেও এই টপিকের নিয়মে এই টাইপের নিয়মেই আমি সলভ করে দিচ্ছি দেখে নাও কী করে করছি প্রথমে অঙ্কটিকে চিনতে হবে যে এই অঙ্কটি টাইপ সেভেনের অঙ্ক কিনা দেখছি আরে এবি বিসি সি এ রয়েছে তার মানে বুঝে গেলাম যাক এটি টাইপ সেভেনের প্রবলেম এরপর আমাদের কাজ কি আমাদের কাজ ও এটা সমান এটা প্রমাণ করতে বলেছে তাহলে তো আমাদের কাজ আমি জানি যে এই টপিকের ট্রিক্স কি ভিক্ষা দিয়ে কেড়ে নেওয়া এবার আমি তাই করতে চাই তো বলো তো কী ভিক্ষা দেবে দেখতে পাচ্ছি এই বেচারার কাছে কি নেই এ নাই তাহলে আমাদের কাজ কি ওকে এ ভিক্ষা দেওয়া তাই এই কালামকে এবার গুণ করো এবার রো নয় কারণ এবার কালামকে গুণ করতে হবে তাহলে একে এ ভিক্ষা দাও তাহলে কি দাঁড়ালো এ এ স্কোয়ার সি যেহেতু তুমি এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ ভিক্ষা দিলে তার মানে তোমাকে তো অ্যাডজাস্ট করতে হবে তাহলে অ্যাডজাস্ট কি করলাম ওয়ান বাই এ দেখবে যখন তোমরা কোনো ভেকারিকে ভিক্ষা দাও বিনিময়ে ভগবানকে বলে যে একে ভগবান অনেক দিও আরও ঠিক আছে তার মানে কি বলতো ব্যালেন্স থাকে ঠিক একই রকম মানে অ্যাডজাস্ট কিন্তু সব জায়গাতেই হয় তাহলে লক্ষ্য করো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি বেচারার কাছে বি নাই তাহলে আমরা তাকে কী দেবো বি ভিক্ষে দেবো তাহলে যদি বি ভিক্ষে দাও তাহলে কী দাঁড়ালো বি স্কোয়ার এবিসি আর যখনই বি ভিক্ষে দিলে তাহলে তোমাকে তো বাইরে অ্যাডজাস্ট করতে হবে তাই আমি বি দিয়ে অ্যাডজাস্ট করলাম একই রকম টেকনিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি নেই সি নেই তাহলে আমি এই কালামটাকে গুণ করছি সি দিয়ে সি সি স্কোয়ার এবিসি আর যেহেতু আমি সি দিয়ে মাল্টিপ্লাই করলাম তাই বাইরে অ্যাডজাস্ট করার জন্য কি করব সি দিয়ে ডিভাইড করব। যাক তাহলে অন্ততপক্ষে ভিক্ষা দেওয়ার কাজটা তো করতে পারলে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেল এবার আর একটি কাজ কি হ্যাঁ মনে রাখবে তুমি কি কাজ করলে একটু স্যারকে বলে দেবে তাহলে ফুল মার্কটি পাবে যেমন এই ক্ষেত্রে যদি বলি স্যার কি কাজ করলাম জানেন এই যে দেখুন এই যে কালামটা ছিল আর কি স্যার দেখতে পাচ্ছেন কালামটাকে নিশ্চয় দেখতে পাচ্ছেন না দেখুন C1 কালাম কী ছিল নতুন একটা সিওয়ন কালাম পেলাম কি করে পেয়েছি জানেন আমি এই যে পুরোনো কালামটা আছে না তার সাথে আমি স্মল এ গুণ করেছিলাম স্যার এই যে সিটু কালাম দেখছেন ওর পুরো থোবরা চেঞ্জ হয়ে গেছে ছিল কি হয়েছে কি কেমন করে পেয়েছি আমি এই সিটু কালামের সাথে আমি বিগুণ করেছি একই রকমভাবে স্যার আমি কি করেছি জানেন এই যে দেখুন নতুন কালাম সিথরি কি করেছি ওই নতুন কালামটা আমি পেয়েছি কাম করে আমি পুরনো যে কালামটি রয়েছে সিথ্রি তার সাথে আমি স্মল সি গুণ করেছি নিয়ে পেয়েছি তো আমরা এই যে কাজটি আছে এই কাজ উল্লেখ করে দেব ওকে যাই হোক ওটা বড় ব্যাপার নয় এরপর আমাদের কাজ কি কেড়ে নেওয়া ভিককে যখন দিয়েছ কাটতে তো হবেই না কাটলে টেক্সি খাটবে না 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 যদি কমন নাও না যদি কেড়ে নাও তাহলে এই ট্রিক্সটি খাটবেই না তাহলে এক কাজ করো এই রো থেকে এই রো থেকে কমন নে নাও সি কারণ আমরা জানি গুণ যদি কোনো একটি রো বা কালামের সাথে হয় কমনও কোনো একটি রো বাকালাম থেকেই আসে তাই এই রো থেকে এই রো থেকে সি কমন এলাম তাহলে কি পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান 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 যাক অন্ততপক্ষে এই কাজ তো করতে পারলাম এবার এই যে ওয়ান 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 ও কি বলছে যেন স্যার প্লিজ আমি অন্য কোনো রো বা অন্য কোন কালামে থাকার পক্ষ পক্ষপাতা নেই আমি প্রথমে থাকবো নামে ওয়ান কাজে ওয়ান হতে চাই হয় ফার্স্ট রোয়ে থাকবো নতুবা ফার্স্ট কালামে থাকবো ঠিক আছে এক কাজ করো পাঠাও তো ওকে তো ডিরেক্ট পাঠাচ্ছি না আমি তাই ওকে বলো আগে তুই এর মধ্যে এর সঙ্গে ইন্টারচেঞ্জ হয়ে যা আচ্ছা এবিসি এবিসি তো ক্যান্সেল হয়ে যাবে এবার তোমাদেরকে আমি বলেছিলাম যদি পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হয় তাহলে বাইরে একটা নেগেটিভ আসবে তাহলে কি পড়ে থাকলো এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো এরা কিন্তু পরস্পর পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হলো তাই সামনে একটি মাইনাস এসছে মধ্যাকথায় মিউচুয়াল ট্রান্সফার করেছে তাই নেগেটিভ নিয়েছি ও বলছে আমি ভাই এখানে আসতে চাই তাহলে তুই এখানে আয় তাহলে বুঝে গেলাম যে আমাদের আর একবার মিউচুয়াল ট্রান্সফার ইউজ করতে হবে তাই একটা তো নেগেটিভ ছিলই আর একটা নেগেটিভ আসলো তাহলে পাচ্ছি কী বলতো ওয়ান 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 এ বি সি স্কোয়ার বি স্কোয়ার এবার মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা পেলাম ওয়ান 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 এ বি সি স্কোয়ার বি স্কোয়ার এবার সবাই মন দিয়ে দেখো এই যে অঙ্কটি দেখছো না এই অঙ্কটি আমরা একটি টাইপ করিয়েছিলাম সেই টাইপটি টাইপ সিক্স এবং সেই টাইপে তোমাদেরকে বলেছিলাম বারবার যে এটা একটা স্পেশাল টাইপ এই টাইপটা তিন টেকনিকে লাগে কাজে নাম্বার ওয়ান যখন কোনো বড় অঙ্ক থাকে যেমন এই অঙ্কটা তো বড় অঙ্ক করতে 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 একটা পজিশানে একটা চেহারা একটা ফিগারে ওরকম লুক নেবে তখন নাম্বার টু WB বি জয়েন্ট বা আদার্স এন্ট্রান্স এক্সামিনেশানে যখন এরকম ধরনের অঙ্ক থাকে তখন এর রেজাল্টটাকে আমি শর্টকাট ট্রিক্স হিসাবে ইউজ করব। সেই থট তো এই থটগুলোর মাধ্যমেই আমি তোমাদের এই অঙ্কটিকে সলভ করার নিয়ম শিখিয়েছিলাম এবং বলেছিলাম যে এর অ্যান্সার হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস তো লক্ষ্য করো তোমরা যেহেতু ওই থটটা পেয়ে গেছো এই ফিগারটি পেয়ে গেছো তাই ওই নিয়মের টেকনিকে অনায়াসে তুমি এই লাইনটি করতে পারবে তাহলে আমি এই লাইনটি আর করে দেখালাম না কি করে হয় সেটা তোমরা ওই ভিডিওতে গিয়ে দেখে নেবে তো এই হলো আমাদের প্রশ্নটির উত্তর তোমরা যদি অন্য টেকনিকেও পারো আরও যে নিয়মগুলো শিখেছিলাম ট্রাই করবে এবং হোমওয়ার্ক হিসাবে আমাকে দুটো টেকনিকই করে দেখাবে আশা করছি বুঝতে পারলে এবার চলে আসছি আমি পরের টেকনিকের পরের প্রবলেমে এবার দেখো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের প্রবলেম নাম্বার সিক্স এখানে বলা আছে প্রমাণ করো এই নির্ণায়কটির অ্যান্সার হবে এই নির্ণায়কটি তো কি করে বিস্তৃতি ছাড়া এই অঙ্কটিকে এখানে নিয়ে আসবে দেখো এই অঙ্কটি তারুণ টেকনিকের অঙ্ক তো প্রথমে বলি অঙ্কটি চেনার উপায় এটাকে অন্য নিয়মে করলে দেখবে অনেকে ভাবেই যে কোন থটে করা যায় কোন থটে করা যায় অনেক ক্রিয়েটিভিটি মন থেকে বের করার ফার্স্ট চেষ্টা করে আর যদি এটা করা খুব ভালো বাট আমাদের এই ফিজিক্স এই কেমেস্ট্রি এই বায়োলজি এই বেঙ্গলি এই ইংলিশ এর মাঝখানে ম্যাথ এত চ্যাপ্টার তাই আমরা চাই একটু সেপারেট করতে প্রত্যেকটা জিনিসকে যাতে আমরা এই কম সময়ের মধ্যে যেন সব কিছু গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আর সেই কারণেই সেই কারণে আমরা এই থটগুলোর তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তাহলে লক্ষ্য করো এই অঙ্কটাকে আগে চিনবে কী করে যে এটাই টাইপ সেভেনের অঙ্ক দেখো অঙ্কটার মধ্যে এবি বি সি এ দেখতে পাচ্ছি তাই না তো অঙ্কের মধ্যে এবি বি সি সি এ দেখতে পেয়েছি তাই আমি বুঝতে পারলাম এটি টাইপ সেভেনের প্রবলেম এখন প্রশ্ন হলো ঠিক আছে তাহলে তো নিয়ম ওটাই ভিক্ষা দেবো আর কেড়ে নেব তো স্যার আপনি যা অঙ্ক করালেন তাতে তো বুঝতেই পারলাম যে এবিসি ভিক্ষা দিতে হবে তাই অ্যাডজাস্ট করার সময় এবিসি ভাগ করতে হবে তাতে কোনো সন্দেহ নেই তাই আমি যান দিয়েই দিলাম এবিসি কারণ আমি জানি আপনি একজনকে এ ভিক্ষা দেবেন এ ভাগ করবেন বি ভিক্ষা দেবেন বি ভাগ করবেন সি ভিক্ষা দেবেন সি ভাগ করবেন তো আমি এ বেশি ভাগ লিখেই দিলাম এবার আপনি এ বেশি দিয়ে ভাগ গুণ করুন এখন প্রশ্ন হলো গুণ এ কাকে দিয়ে করবে দেখো এটা তো শিওর এ বেচারের কাছে কিন্তু এ নাই তাই আমি ওকে এ দিয়ে গুণ করব। কিন্তু কথা হচ্ছে আমি গুণ কি রো বরাবর করব নাকি কি কলাম বরাবর করব কোন বরাবর করব তো দেখো তুমি যদি রোয়ে গুণ করো অলরেডি ও তো দুটো এই স্ক নিয়ে বসে আছে তার মানে কি ত্রাণ কি বললাম ত্রাণ তাদেরকেই দাও যাদের প্রয়োজন বন্যা যখন হয় বা ভূমিকম্প হয় বা ঝড় বৃষ্টি হয় তখন যারা পুরো ভেসে যায় তখন কি করে কোনো সংস্থা তাদের জন্য ত্রাণ নিয়ে যায় তো ত্রাণটা কাদের দেব যারা খুব উচ্চবিত্ত বড় লোক যাদের কিছু হয়নি তাদের নাকি যারা সর্বশান্ত হয়ে গেছে তাদের তো দেখো এই কালামটাতে না একটাও এ নাই পুরো সর্বশান্ত হয়ে গেছে তো যার মধ্যে একটাও এ দেখতে পাচ্ছি না তখন তুমি দয়া করে কি করলে ভিক্ষার তাদেরকে দিলে তার মানে এ বি সি একে এ ভিক্ষে দাও তাহলে এ বি স্কোয়ার একে এ ভিক্ষে দাও তার মানে এ সি স্কোয়ার তো কি করলাম আমরা প্রথম কালামে প্রথম কালামে এ ভিক্ষে দিলাম এবার বি তাদের দেবে দেখো এই যে কালামটাতে না একটাও বি নাই এই কালামটাতে দেখো তাই তুমি এক কাজ করো এই কালামটাতে বি এ স্কোয়ার বি সি এ বি সি স্কোয়ার তাহলে এই কালামটার সাথে আমি গুণ করলাম কারণ একটাও এখানে বি ছিল না তাই আমি এই কালামটার সাথে গুণ করলাম লক্ষ্য করো এই কালামটার সাথে না একটাও সি নেই দেখো সি নেই তাই সি কাদের ভিক্ষে দেবে এই কালামটাকে সি ভিক্ষে দাও তার মানে এই কালামটার সঙ্গে গুণ করো তো কি পেলাম এ স্কোয়ার সি বি স্কোয়ার সি আর গুণ করলে কি হবে সি যাক তাহলে আমি এই কালামের সঙ্গে এ গুণ করলাম এই ক্যালামের সাথে বিগুণ করলাম এই ক্যালামের সাথে সি গুণ করলাম গুণ করেছি তাই অ্যাডজাস্ট করার জন্য ভাগও করলাম এবার আমার প্রশ্ন কি স্যার খুব ভালো কথা আপনি গুণ তো করেছেন কিন্তু আপনার টেকনিক আপনি যেহেতু এই থটটা চিন্তা করেছেন তাই যদি না কেড়ে নেন তাহলে কিন্তু ও ব্যতিক্রমী হয়ে যাবে স্যার কারতেই হবে স্যার এবার তুমি লক্ষ্য করো যখন যখন গুণ আমি কালাম বরাবর করেছি যদি কেড়ে নাও কালাম বরাবর তাহলে তো প্রশ্নই ফিরে আসলো তাই তুমি যখন কালাম বরাবর গুণ করেছো তুমি রো বরাবর কেড়ে নাও তো এই রো বরাবর কি কমন আসছে বলো তো তো এই রো বরাবর যদি তুমি কমন নাও এই রো বরাবর যদি কমন নাও কাকে এ কমন নাও তাহলে কি পড়ে থাকবে বিসি এব এ সি তাই না এটা কমন পড়ে থাকছে তুমি এ রো বরাবর এ রো বরাবর তুমি কমন নাও কাকে কে যদি বি কমন নাও তাহলে কী পড়ে থাকবে এবি সি এ বি সি তুমি যদি এই রো বরাবর কমন নাও কাকে সি কমন নাও তাহলে কী পড়ে থাকবে যদি এই রো বরাবর সি কমন নাও তাহলে পড়ে থাকছে এসি বি এবি বলো তাহলে এ অব্দি বুঝতে পারলে কি না তো আমরা করলাম কি অঙ্কটার মধ্যে প্রথমে এবি বিসি সি এ দেখতে পেয়েছিলাম আবার বলছি অঙ্কটির মধ্যে যেহেতু এবি বিসি সি এ দেখতে পেয়েছিলাম ওই কারণে আমাদের থট কি খাটলো ও অঙ্ক চিনে ফেলেছি আর ট্রিক্স কি ভিক্ষা দিয়ে কেড়ে নেব ভিক্ষা কী দেব এ বি সি ক্লিয়ার তাই আমি এবিসি দিয়ে ভাগ করলাম এবার কাদের ভিক্ষা দেবো যাদের কাছে একদমই এ নাই যাদের কাছে একদমই বি নাই যাদের কাছে একদমই সি নাই তাই আমি কালামের সাথে গুণ করেছি তুমি যদি কালাম থেকে আবার কমন নিতে তাহলে তো ওটাই ফিরে আসতো তাই কালামের সাথে গুণ করেছ তাই রো থেকে কমন নিচ্ছি তাই এই রো থেকে এ কমন গেলো এই রো থেকে বি কমন নিলাম এই রো থেকে সি কমন এলাম তাহলে ABC এবিসি কাটলে যেটা পড়ে থাকল সেটা কি বিসি এবি এসি এবি সি এ বি সি এ সি বি সি এবি এবার একটু যদি সাজিয়ে নাও না কীরকম করে সাজাবে আরে বাবা এসি মানে যা সি মানে তো একই যদি একটু ওদের মধ্যে ওদের মধ্যে যদি পরস্পর সাজিয়ে নাও তাহলে দেখো আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি অত্যন্ত সহজেই তাহলে দেখো কত সিম্পল অঙ্কটা ছিল যদি আমরা অন্য নিয়মে করতাম হয়তো একটু বড় হতো কিন্তু এই নিয়মে করার জন্য অনেক ছোট হলো আর এই থটটা জানার জন্য আরও সিম্পল হয়ে গেল। এবার আমি তোমাদের এই টপিকের উপর আর দুটো অঙ্ক করাবো তাহলে এই টপিক ফিনিস তাহলে চলো এবার পরের প্রবলেম অঙ্ক নাম্বার সেভেন এবার দেখো নেক্সট প্রবলেম এই ডিটার্মিনেন্টের অ্যান্সার এই নির্ণায়কের ভ্যালু নাকি হবে জিরো তো দেখো এই অঙ্কটাকে আবার চেনার থট কী চেনার টেকনিকটা কী তো নিশ্চয়ই অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ এবি বিসি সি আর যেহেতু অঙ্কের মধ্যে এবি বি সি সিএ দেখতে পেয়েছি তাই এর অনেক থট হতে পারে কিন্তু একটা থট এটাও ইউজ করা যেতে পারে সেটা হলো আমার এই সেভেন টেকনিক কি বললাম অঙ্কের মধ্যে এবি বি সি সিএ দেখতে পেয়েছি এর ট্রিক্স কি এর টেকনিক হলো ভিক্ষে দিয়ে কেড়ে নাও তাহলে লক্ষ্য করো আমরা কি ভিক্ষা দেব তো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা ভিক্ষে দেব এ বি সি তাই তো তো প্রথমে দেখো এই রো ফার্স্ট রো দেখো সেকেন্ড রোয়ে কিন্তু এ আছে থার্ড রোয়েও কিন্তু এ আছে কিন্তু ফার্স্ট রোতে দেখো একটাও কিন্তু এ নাই তাই কাদের ভিক্ষা দেবো আর নিশ্চয় তোমাদেরকে বলতে হবে না তাই প্রথম রোকে ভিক্ষা দাও এ তাহলে কী পাচ্ছি এ বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি AB যোগ এবি যোগ সি এ তাহলে আমরা প্রথম রোয়ের সাথে গুণ করলাম কি এ এবার সেকেন্ড রোয়ের পালা আমরা সেকেন্ড রোয়ের সাথে কি গুণ করবে সেকেন্ড রোয়ের সাথে গুণ করবে বি কিন্তু আমি যে প্রথম রোয়ের সাথে এ গুণ করলাম তোমাকে তো অ্যাডজাস্ট করতে হবে তাই এ দিয়ে ভাগ করলাম এবার সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ করছি দি তাহলে কী হচ্ছে বলতো বি দিয়ে অ্যাডজাস্ট করে নি বি সি স্কোয়ার এ স্কোয়ার বি দিয়ে গুণ করলে কী হবে এ বি সি আর বি দিয়ে গুণ করলে কী হবে বি সি প্লাস এ বি ক্লিয়ার তাহলে আমি সেকেন্ড রোকে কি ভিক্ষা দিলাম বি এবার দেখো থার্ড রো থার্ড রোকে কী ভিক্ষা দেবে সি তাহলে নিশ্চয়ই সি দিয়ে ভাগ করলাম আর থার্ড রোকে ভিক্ষে দাও সি তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি এ বি সি সি এ প্লাস বি সি তো লক্ষ্য করো আমি থার্ড রোয়ের সাথে সি গুণ করলাম এবার আমাদের থট কি পরের লাইনটি কি করব তোমাদেরকে তো বলেছি যে ভিক্ষা দিয়ে কেড়ে নাও এবার দেখো কী কী কাড়ছি দেখে নাও এবিসি তো থাকলো কোনো সমস্যা নেই এবার লক্ষ্য করো এই যে ফার্স্ট এই যে ফার্স্ট কালাম দেখতে পাচ্ছ না এই ফার্স্ট কালাম থেকে সুন্দরভাবে এবিসি কমন যাচ্ছে দেখো তাহলে এই কালাম থেকে যদি তুমি এবিসি কমন নাও যদি এই কালাম থেকে এখন অন্য কালাম বাদ দাও ওই কালাম থেকে যদি তুমি এবিসি কমন নাও তাহলে দেখো তো কী পাচ্ছ এবিসি কমন নিয়ে নিয়েছ পড়ে থাকছে বিসি এখান থেকে এবিসি কমন নিয়েছ পড়ে থাকছে সি এখান থেকে তুমি এবিসি কমন নিয়ে নিয়েছ তো এবিসি কমন নিলে পড়ে থাকবে এবি তাই না দেখো কারণ একটা বাদ দিয়ে বাকি যে ডবল ডবল ছিল এবার লক্ষ্য করো পরের কালাম পাড়ে আজকে তো সেই আমি কাটতে পারছি তাহলে পরের কালাম থেকেও আমি এবিসি কমন নিয়ে নিচ্ছি আর এবিসি কমন নিলে কী পড়ে থাকবে ওয়ান 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 আর ওজা ছিল থাকলো পরে এবি যোগ সি এ বিসি যোগ এবি সি এ যোগ বি সি তাহলে আমরা অলরেডি এই নির্ণায়কটি পেয়ে গেলাম এখন লক্ষ্য করো এবিসি এবিসি একটা কেটে যাচ্ছে তাহলে পড়ে কি থাকছে এবিসি ইন্টু এ নির্ণায়ক তাই তো এবিসি ইন্টু এই নির্ণায়কটি এখন তো লিখি একবার এবিসি ইন্টু এ নির্ণায়কটি মানে বিসি ওয়ান এবি প্লাস সি এ তাই তো সি এ ওয়ান বি সি প্লাস এবি এব ওয়ান সি এ প্লাস বিসি এটা পেলাম এবার পরের কাজ কি করব তো দেখো না এই অঙ্কটির ওপর যদি পিচকারি মেথড ইউজ করো কি বললাম পিচকারি মেথড পিচকারি মেথড মানে এই বরাবর রং মারবো এই বরাবর রং দেবো এই বরাবর রং দেবো কারণ পিচকারি মেথডের কাজই হচ্ছে কি আমি প্রথম রো বা প্রথম কালামকে ওয়ান বানাবো কি বললাম পিচকারি মেথডের কাজ প্রথম রো বা প্রথম কালামকে ওয়ান 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 বানাবো অলরেডি তো একটা ওয়ান 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 আছে যদি আর একটা বানাতে পারি তাহলে দুটো কালাম সমান হয়ে গেলেই অ্যান্সার রসগোল্লা ওই কারণে আমরা যখন পিচকারি মেথড ইউজ করছি এবিসি লক্ষ্য করো পিচকারি মানে কি এই বরাবর রং দিলে কে কে ভিজবে বলতো তো এই বরাবর রং দিলে ভিজছে বিসি প্লাস ওয়ান প্লাছ এ বি প্লাছ চি এ যদি এই বৰবৰ ৰং দাও কেজছে চি এ প্লাছ ওৱান প্লাছ বি চি প্লাছ এ বি যদি এই বৰবৰ ৰং দাও কেজবে এ বি প্লাছ ওৱান প্লাছ চি এ প্লাছ বি চি আৰু ওৱান 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 থাকল এ বি প্লাছ চি এ বিচি প্লাছ এ বি চি এ প্লাছ বি চি ব ওকে তো কী ইউজ করলাম আমরা পিচকারে মেথড ইউজ করলাম এবার লক্ষ্য করো উপর থেকে কী কমন আসছে এই কালাম থেকে কমন আসছে এ বি সি তো থাকলো কিন্তু এই কালাম থেকে কমন আসছে কি ওয়ান প্লাস বি প্লাস বি সি প্লাস সি এ আর যেহেতু কমন চলে আসলো তাহলে কী পড়ে থাকছে ওয়ান 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 বি প্লাস সি এ বি সি প্লাস সি এ প্লাস বি সি আর যেহেতু দুটো কালাম সমান পেয়ে গেছি রে ভাই বোন কি বললাম দুটো কালাম কোন কোন কালাম বলো তো সি কালাম আর সি টু কালাম যেহেতু সমান পেয়ে গেছি ওই কারণে এই নির্ণায়কের অ্যান্সার কী হবে জিরো তাহলে দেখো আমরা এই অঙ্কটিকেও অত্যন্ত সহজ নিয়মে করতে পারলাম তোমরা অবশ্যই অঙ্কটিকে আগে তুলে নাও খাতায় একবার বুঝে নাও তারপর লাস্ট এই টপিকের মানে এই টাইপের লাস্ট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাব তাহলে প্রথমে এই অঙ্কটি তুলে নাও তোমরা এবারে দেখো এই টপিকের লাস্ট প্রবলেম অঙ্কটি কি বলেছে এই নির্ণায়ক ইকুয়াল টু নাকি হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমার প্রিয় ভাই বোনেরা প্রথমে লক্ষ্য করো আগে চিনি যে এই অঙ্কটি কোন টাইপের মধ্যে পড়ে অঙ্কটির মধ্যে দেখতে পাচ্ছি এবি বিসি সি তাই স্বভাবতই আমি বুঝতে পারলাম এই অঙ্কটি টাইপ সেভেনের প্রবলেম এখন এই টাইপ সেভেনের অঙ্কের টেকনিক কি বলেছিলাম এই টাইপ সেভেনের অঙ্কের টেকনিক বলেছিলাম ভিক্ষা দিয়ে কেরে নাও কি বলেছিলাম ভিক্ষা দিয়ে কেরে নাও দুটো পার্ট একটা ভিক্ষা দেওয়া আর একটা কেড়ে নেওয়া চলো না প্রথমে আমি ভিক্ষা দিই তো প্রসঙ্গ তোমরা তো জেনেই ফেলেছ যে অঙ্কের মধ্যে এ বি সি থাকলে মানে এ বি বি সি সি এ থাকলে আমরা কি ভিক্ষা দিই এ বি সি ভিক্ষা দিই তাই না তো ভিক্ষা মানে গুণ করা তাই অগ্রিম আমি কি করছি অ্যাডজাস্ট করেই নিই অ্যাডজাস্ট করে নিলাম ক্লিয়ার কারণ গুণ তো করবোই তাই ভাগও করে দিই এখন প্রসঙ্গ হচ্ছে স্যার আপনি যে বললেন যে এ ভিক্ষা দেবেন বি ভিক্ষা দেবেন সি ভিক্ষা দেবেন মানে গুণ করবেন তো আপনি কোথায় করবেন রোয়ের সাথে গুণ করবেন এ নাকি কালামের সাথে করবেন আমি বলবো আরে করো না কোনো একটা না স্যার এখানে গিয়ে আমি একটু ভ্রমিত হয়ে গেছি কীরকম স্যার দেখুন রোতেও এ এ এ আছে আর প্রথম কালামেও এ এ এ আছে যদি আমি কালামে এ না দেখতে পেতাম তাহলে ভাবতাম ত্রাণটা ওখানে গিয়ে দেব যদি দেখতাম রোয়ে কোথাও এ নাই তাহলে এই ত্রাণ আমি রোয়ে দিতাম কিন্তু স্যার এখানেও প্রথম রোয়েও এ রয়েছে আর প্রথম কালামেও এ রয়েছে তাহলে স্যার আমি কার সাথে গুণ করব তুমি বলতে পারো স্যার সেকেন্ডে তো এ এ নেই কিন্তু এর নিয়মই এটা যে তোমাকে গুণ করলে হয় ফার্স্ট রো কিংবা ফার্স্ট কালাম মনে রাখবে কি বললাম ফার্স্ট রো কিংবা ফার্স্ট কালাম একেই কিন্তু গুণ করতে হবে সেকেন্ড রো বা সেকেন্ড কালাম কিন্তু হবে না যদি এ দিয়ে গুণ করো তো ওই কারণে তোমাকে হয় ফার্স্ট রোয়ে গুণ করতে হবে কিংবা ফার্স্ট কালামে কিন্তু তুমি তো ভ্রমিত হয়ে গেছো যে আমি কাকে গুণ করব তখন এর অ্যান্সার হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতন যাকে ইচ্ছা গুণ করতে পারো কোনো সমস্যা নেই তবে রোকে প্রেফার করবে ফার্স্ট তাই না আর সি এম আগে রোকে টার্গেট মারবে তাই আমি এ দিয়ে ফার্স্ট রোকে গুণ করি তো প্রথম রোকে যদি তুমি এ দিয়ে গুণ করো তাহলে কি পাচ্ছ বলো তো এ কিউ প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি তুমি বি দিয়ে কাকে মাল্টিপ্লাই করবে তাহলে বি দিয়ে গুণ করবে সেকেন্ড রোকে তাহলে সেকেন্ড রোকে যদি তুমি বি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কী হচ্ছে বি স্কোয়ার বি কিউব প্লাস বি স্কোয়ার সি ব্যাস তাহলে সেকেন্ড রোকে গুণ করা কমপ্লিট এবারে আমি সি ভিক্ষে দেবো কাকে থার্ড রোকে আমি এই যে থার্ড রো দেখতে পাচ্ছ এই থার্ড রোকে আমি গুণ করব সি দিয়ে তাহলে কি হবে সি স্কোয়ার এ বি সি স্কোয়ার আর সি কিউব প্লাস সি জাক আমার ভিক্ষে দেওয়া হয়ে গেল এখন তোমরা বলবে স্যার আপনার নিয়মে ভিক্ষে তো দিলাম যদি কেরে না নিই তাহলে তো আপনার এই নিয়মটি ব্যতিক্রম হয়ে যাবে তাহলে স্যার আপনি কারার টেকনিকটা বলে দিন দেখো যেহেতু আমি রো বরাবর গুণ করেছি না তাই তুমি যদি আবার রো বরাবর কমন নাও ঘুরিয়ে ফিরিয়ে আবার কি প্রশ্নটি চলে আসবে তাই কমনটি নাও এবার তুমি এক কালাম বরাবর কমন নাও এক কালাম বরাবর কারণ রো বরাবর তো গুণ করেছ রো বরাবর যদি আবার কমন নাও ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটি চলে আসবে আমার লাভের লাভ কিছুই থাকছে না এই কারণে গুণ করেছি রো বরাবর তো কমন নিচ্ছি গুণ করেছি মানে ভিক্ষা দিয়েছি রো বরাবর আর কেড়ে নিচ্ছি কলাম বরাবর স্যার যদি ভিক্ষা দিতাম কালাম বরাবর তাহলে নিশ্চয় কাটতাম কি রো বরাবর ইয়েস তাহলে এই কালাম বরাবর যদি তুমি কেড়ে নাও কি কাটছো দেখো এখানে তো ওয়ান বাই এবিসি ছিলই তো এই বরাবর এ কেড়ে নিচ্ছ তো এ কেড়ে নিলে কী পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার তাই না তুমি যদি এই বরাবর কেড়ে নাও বি তাহলে কী পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান সি স্কোয়ার আর এই বরাবর তুমি যদি সি কেড়ে নাও তাহলে কী পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান ওকে তাহলে কোন বরাবর কী কী কেড়ে নেলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আর যখনই কেড়ে নিয়েছো তখন দেখো এখানকার সি সি বিবি আর এ এ কিন্তু ক্যান্সেল হয়ে গেল নিয়ে আমরা এই নির্ণায়কটি পেলাম এখন তোমরা বলবে স্যার আমরা নির্ণায়ক তো পেলাম এবার করবোটা কি আরে বাবা এবার দেখো না বৃষ্টি ফেলে বৃষ্টিমাতর ফেলে অঙ্কুটি হচ্ছে না তো লক্ষ্য করো আমরা যদি বৃষ্টিমাতর ফেলি না তাহলে বলো তো কে কে ভিজছে ওপর থেকে বৃষ্টি ফললে তাহলে ও ভিজবে মানে এই স্কোয়ার প্লাস ওয়ান ভিজছে প্লাস বি স্কোয়ার ভিজছে প্লাস সি স্কোয়ার ভিজছে তাই না এ স্কোয়ার প্লাস ওয়ান ভিজছে তার নিচে বি স্কোয়ার ছিল ও ভিজছে তার নিচে সি স্কোয়ার ভিজছে উপর থেকে বৃষ্টি পড়লে কে ভিজছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি স্কোয়ার উপর থেকে বৃষ্টি পড়লে কে ভিজবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান এবার বৃষ্টি তো ভিজে গেলো কিন্তু কোনো এক সময় তো বৃষ্টি থামবে ফলে থামলে যে যেখানে ছিল সেখানে পৌঁছে গেলো মানে বি স্কোয়ার এখানে ছিল বি স্কোয়ার প্লাস ওয়ান এখানে ছিল বি স্কোয়ার এখানে ছিল একই রকমভাবে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে যে চেঞ্জ কে হলো আর ওয়ান ড্যাশ দেখো নতুন রো কী ছিল ওর ফিগার ওর থোবরা পুরো চেঞ্জ কেমন করে বৃষ্টিতে সব রো ভিজেছিল যে তার মানে রেনে আর ওয়ান ভিজেছে প্লাস আর টু ভিজেছে প্লাস আর থ্রি ভিজেছে এবার তোমরা বুঝতেই পারছ যে প্রথম রো থেকে কমন কী আসছে আরে টেকনিক একই ভাই দেখো নিয়ম একই প্রথম রো থেকে কমন কী আসছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস তাহলে কমন নিচ্ছি ওয়ান প্লাস স্কোয়ার কমন গেল তাহলে কমন নিলে পড়ে থাকছে কি তো দেখো যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে ওয়ান 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 থাকছে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার পড়ে থাকছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান এখন ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা থাকলো এবার আমাদের টার্গেট কি ওয়ে কি আমাদের পথটি কী এই ফর্মুলা ফেলার কী বললাম প্রপার্টি ইউজ করার থটটি কী আমি বলেছিলাম যে এই দুটো এলিমেন্টকে টার্গেট নেবে জিরো বানানোর তাহলে ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার থেকে গেল ওর প্রয়োজন জিরো হওয়ার তাই ওখান থেকে বাদ হবে আগেরটা তো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো এখান থেকে বাদ দিলে ওয়ান এখান থেকে বাদ দিলে জিরো একই রকম টেকনিকে এখান থেকে বাদ দেবো ও তার মানে জিরো জিরো ওয়ান স্যারকে তো বোঝাতে হবে স্যার আমি কি কাজ করেছি দেখো এই যে কালামটা মানে সি টু ড্যাশ হয়ে গেছে নতুন কালাম পেয়ে গেছি কেমন করে পেয়েছি সি টু থেকে সি ওয়ান বাদ দিয়ে এখান থেকে বাদ দিয়েছি এটা আবার লক্ষ্য করো সি থ্রি ড্যাশ কী বললাম এই যে নতুন কালাম সি থ্রি ড্যাশ সি ওয়ান সি টু সি থ্রি এই সি থ্রি ড্যাশটা কেমন করে পেয়েছি সি থ্রি থেকে সি ওয়ান বাদ দিয়ে তাই লিখবো কি সি থ্রি মাইনাস সি ওয়ান এবার তো আর কিছুই নেই ভাই দেখো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো এবার ওয়ান ইন ওটা বাতিল আর এটা বাতিল তার মানে ওয়ান ইন্টু এই সাইডটা মাল্টিপ্লাই করবো মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর এই সাইডটা মাল্টিপ্লাই করো জিরো তো ক্যালকুলেশান করলে দেখো আমরা অনায়াসেই এটাই পেয়ে যাচ্ছি এটাই হলো রেজাল্ট আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ যদি এই টাইপটি সত্যি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইকটা দিও অবশ্যই তোমরা এটাকে শেয়ার করো তোমাদের সে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যাদের এরকম ধরনের অঙ্ক খুব প্রয়োজন তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো কোনো থট মাথার উপর দিয়ে চলে যাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও অথবা আমার পার্সোনাল যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যারা এখনও অবধি বিভিন্ন জেলায় রয়েছ কিন্তু এখনও গ্রুপে ইনক্লুড হওনি বাট এরকম টেকনিক এরকম থট এরকম ম্যাজিক তোমাদের প্রয়োজন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সাথে গ্রুপে জয়েন হও এবং এই সমস্ত অঙ্কের টেকনিকের লাভ নিতে থাকো আজকে এ অবধি আবার তোমাদের নেক্সট দিন লাস্ট একটি টপিক নিয়ে তাহলে তোমাদের শেষ হয়ে যাবে নির্ণায়ক আর যে টপিকটি বাদ থাকলো বাকি থাকলো তা হলো নির্ণায়কের প্রয়োগ মানে নির্ণায়কের প্রয়োগের দুটো পার্ট রয়েছে যেটা একটা ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করে দেব তারপর আমরা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে আস্তে আস্তে আমরা আরও ভিন্ন ভিন্ন ধরনের যে অঙ্কগুলো রয়েছে আমরা সলভ করতেই থাকবো কারণ কোনো চ্যাপ্টার চ্যাপ্টার শেষ হওয়া মানে এখানে শেষ না অঙ্ক আসবেই আর তোমাকে ওই নিত্য নতুন অঙ্ক সলভ করতে হবে কিভাবে। যে থট বা যে টেকনিকগুলো পেলে তার মাধ্যমেই তার অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তুমি যখন এই অঙ্কগুলো যা যা করালাম এই বেসটাকে যখন স্ট্রং করতে পারবে এই নিয়মগুলোকে যখন একত্রিত করে এগোতে পারবে তখন দেখবে তোমার সামনে আসা নতুনত্ব অঙ্কগুলোকেও এই থট অ্যাপ্লাই করে বা এই থটগুলোর সংযোজন করে সমাধান করতে পারবে তাই যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবার এই অঙ্কগুলোর মাধ্যমেই ভিন্ন ভিন্ন অঙ্কগুলোকে সলভ করা একটা পথ একটা রাস্তা তাই অবশ্যই আমার যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিওতে টেকনিক ট্রিক্স এবং তোমার ক্রিয়েটিভিটি বাড়ানোর উপায়গুলো রয়েছে তাহলে আজকে